আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, এমন কোনো মানুষ কি খুঁজে পাওয়া যাবে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে চায় না? এর একটাই উত্তর, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা তার মহান প্রভুকে খুশি করতে চায় না। আমরা সকলেই চাই আমাদের কর্মের দ্বারা আমাদের প্রভুকে খুশি করতে, কিন্তু যদিও আমরা নফসের তাড়নায় শয়তানের প্ররোচনায় বিভিন্ন খারাপ পথে পথভ্রষ্ট হয়ে চলে যাই, কিন্তু পরক্ষণে যখন ফিরে আসি এবং তওবা করি তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যান। প্রিয় দর্শক, রব্বুল আলামিনকে খুশি করার জন্য আজকে আমরা পবিত্র মাহে রমজানে লাইলাতুল কদর তথা রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে নামাজের সিজদায় পড়ে একটি বিশেষ দোয়ার কথা আপনাদেরকে বলবো, যে দোয়াটি পড়লে আল্লাহ তাআলা অনেক অনেক খুশি হয়ে যান এবং রব্বুল আলামিন তার বান্দার মনের ন্যাক আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, নামাজে বেশি করে সেজদা আদায় করো, কেননা প্রতি সেজদার জন্য আল্লাহ তার সম্মান 100 গুণ বাড়িয়ে দেন এবং একটি পাপ ক্ষমা করেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন স্ত্রীকেও বলেছেন, তুমি জান্নাতে আমার সাথে থাকতে চাইলে বেশি বেশি সেজদা করে আমাকে সাহায্য করো। প্রিয় দর্শক, সেজদাতে যে দোয়াটি পড়লে আল্লাহ রব্বুল আলামিন অনেক খুশি হয়ে যান এবং রব্বুল আলামিনকে খুশি করার জন্য এই বিশেষ দোয়াটি আমরা লাইলাতুল কদরে বেশি বেশি সিজদায় গিয়ে পড়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকটি ভাই দোয়াটি শিখে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ এবং এই দোয়াটি বেশি বেশি আমল করব। দোয়াটি হচ্ছে, সুবহানাযিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আজমাত। অর্থ, পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি সেই সত্তার যিনি প্রবল প্রতাপ, বিশাল সাম্রাজ্য, বিরাট গৌরব ও গরিমা এবং অতুলনীয় মহত্বের অধিকারী। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার গভীরভাবে যদি আপনি একটু দিল থেকে পড়ার চেষ্টা করেন দোয়াটা, অর্থ সহ আপনি যদি বুঝে পড়ার চেষ্টা করেন তাহলে আপনার অন্তর কম্পন সৃষ্টি হয়ে যাবে। পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি সেই সত্তার যিনি প্রবল প্রতাপ, বিশাল সাম্রাজ্য, বিরাট গৌরব, গরিমা এবং অতুলনীয় মহত্বের অধিকারী। প্রিয় দর্শক, রব্বুল আলামিনের প্রশংসা লব্ধ শ্রেষ্ঠ এই বাক্য সম্ভারগুলো আপনি সিজদায় লুটিয়ে পড়ে আপনি পড়তে পারেন, সুবহানাযিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আজমাত। মুসনাদে আহমদ এবং তিরমিজি শরীফে হাদিসটি এসেছে ইনশাআল্লাহ। আমরা অবশ্যই অবশ্যই পবিত্র মাহে রমজানের বেজর প্রত্যেক রাত্রে এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং রব্বুল আলামিনের অত্যন্ত নিকটে চলে যাওয়ার চেষ্টা করব, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, সিজদার মাধ্যমে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়।